হলো যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, আইনের শাসন কায়েম হওয়ার পথে আরেক ধাপ দেশ এগিয়ে গেল এবং চোদ্দ দল এটাই বলবে এটাই বাস্তব। কারণ গত নির্বাচন আগে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার ছিল যে তারা ক্ষমতা এলে যুদ্ধ অপরাধীদের বিচার করবে। তাদের সেই অঙ্গীকার অনুযায়ী তারা বিচার প্রক্রিয়া শুরু করলো এবং বিচার প্রক্রিয়ার এটি তৃতীয় রায় ছিল। এবং এই রায়গুলোর পরে এবং সবাই তারা মনে করছেন তাদের একটা বিজয় অর্জিত হয়েছে, এটা তাদের এই বক্তব্য এই বিবৃতির পর জামাত ইসলামী কিন্তু ভিন্ন মত সম্পূর্ণরূপে পোষণ করে তারা বলল এই রায় আমরা প্রত্যাখ্যান করি। শুধু রায় প্রত্যাখ্যান নয়, সারা দেশে যে এক বিশাল সমাবেশ বিক্ষোভ করা এবং বিক্ষোভের পর পুলিশের অবস্থান সেটি আমরা দেখতে পেলাম। অন্যদিকে বিএনপি রায় নিয়ে কোনো মন্তব্য না করলেও মির্জা ফখরুল ইসলাম সারা দেশের ঘটনাকে নজিরবিহীন গণহত্যা বলে উল্লেখ করেছেন। মির্জা ফখরুলের এই বক্তব্যের পর আমরা যেটি দেখতে পাই বিএনপি কিন্তু শুরু থেকে যে একটা অবস্থান গত কয়েকদিন নেওয়া দরকার ছিল সেখানে কিন্তু তারা ছিল না। যদিও বিএনপি চেয়ারপারসন আগামীকাল মানে আজ আমি বলবো যে বিকাল 5টার দিকে একটি সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান ব্যাখ্যা করবেন এবং এই অবস্থান ব্যাখ্যা করা দরকার অনেক আগেই ছিল। কারণ মানুষের প্রত্যাশিত জায়গাটুকু ছিল যে দেশের বিদ্যমান পরিস্থিতি অত্যন্ত উদ্বিগ্ন। কারণ বিএনপি যাই বলুক, আওয়ামী লীগ যাই বলুক কিংবা জামাত যাই বলুক না কেন, সারা দেশের মানুষকে আজকে একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে অবস্থান করতে হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মিডিয়াতে আমরা দেখতে পাই, আপনি যেটি বললেন যে সিএনএনে আমরা জানতে পারিছি সেখানে তারা বলল যে একটা অনিশ্চিত অবস্থার দিকে দেশ যাচ্ছে এবং স্থিতিশীলতার ঝুঁকির মধ্যেও তারা কিন্তু বক্তব্য আজকে তারা উপস্থাপন করেছে এবং বিশ্ব মিডিয়ার এই সম্প্রচারের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশের মানুষকে আরো উদ্বিগ্ন করে তুলেছে। কিন্তু আজকে ব্যবসায়ী বলুন কিংবা সাধারণ মানুষ বলুন কিংবা গ্রামের আজকে 16 কোটি মানুষ কিন্তু উৎকণ্ঠিত। আজকে শুধু বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বা জামাতের বিষয় নয়, দেশটি কিন্তু আমাদের সবার। এই দেশটাকে এগিয়ে নেওয়া, দেশের গণতন্ত্রকে অব্যাহতভাবে ধরে রাখা, দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অস্তিত্ব কিংবা জাতীয় পতাকার সংরক্ষণ করা, সবকিছুর মূলে কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষ। 1971 সালে যে মহান বিজয় অর্জিত হয়েছিল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল সংগ্রামের মধ্যে দিয়ে, সে অধ্যায় কিন্তু আজকে অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ। কারণ প্রশ্নবিদ্ধ এই কারণেই, কারণ বর্তমান যেভাবে অবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এত মৃত্যু এত হত্যাকাণ্ড, কে জামাত শিবির কে পুলিশ, সেটি কিন্তু এখানে একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। সবাই মানুষ, একজন মানুষের মৃত্যুর পর মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়বে, উদ্বেগ বাড়বে। কারণ দেশের অবস্থার মধ্যে দিয়ে গণতন্ত্রের যে অগ্রযাত্রা আমাদের, সেটি আমরা কোন দিকে যাচ্ছি, কোন পথে যাব, সেটি কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং বাস্তবতার নিরিখে থাকতে হবে। কারণ আমরা আজকে এই রায়ের পর বা এই রায়ের আগে আজকে প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। কারণ হলো শাহবাগের আমাদের যে তারুণ্যের যে বিকশিত বিজয় তারা বলছে এবং তারুণ্য কিন্তু আজকে বিজয় উল্লাস করছে। আমি তারুণ্যকে প্রথম থেকে অভিবাদন জানিয়েছিলাম, কারণ তাদের যখন আমাদেরকে কোনো অন্যায় হয় অবিচার হয় তখনই তারুণ্য জেগে ওঠে। আমরা 69 গণঅভ্যুত্থান বলুন, 52 ভাষা আন্দোলন বলুন, 71 মুক্তিযুদ্ধ বলুন কিংবা 90 গণ আন্দোলন বলুন, সকল ক্ষেত্রে আমরা তারুণ্যের বিকাশ দেখেছিলাম। যদিও শাহবাগের তারুণ্য আমাদের সেভাবেই ছিল, আমাদের শতভাগ মানুষ তাদেরকে সমর্থন জানিয়েছিল, দেশের সর্বস্তরের মানুষ তাদেরকে বাহবা দিয়েছিল। এরপরও কিন্তু আমরা লক্ষ্য করলাম কতিপয় মহল কিছু ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। সেখান থেকে আমরা যখন দেখি যারা সরকারের সমালোচনা করেছিল তাদের অনেককেই রাজাকার সম্বোধন করা হয়েছিল, যেটা দুঃখজনক ছিল। যাতে শাহবাগের সে তারুণ্য কোনোভাবে বিতর্কিত না হয় সেটি আমাদের একটি প্রত্যাশিত জায়গা। আমরা যখন দেখেছিলাম একজন মন্ত্রী গিয়ে সেখানে স্লোগান দিচ্ছেন, বক্তব্য রাখছেন, সেটি তাদের রাখার কথা ছিল না। কারণ সেটি তারা কেন রাখবেন, তারা তো মন্ত্রীত্বের শপথ নিয়েছেন দেশের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার অঙ্গীকার করে। তারা কিন্তু নতুন করে তারা কার কাছে দাবি জানাবেন, তা তো দাবি জানানোর কারোর কাছে কথা ছিল না। দাবি তারা জানাবেন, তারা নিজেরাই তো অবস্থান গ্রহণ করবেন, তারা যেখানে অন্যায় দেখবেন সেখানে বিবেচ্য বিষয় দেখবেন সেটাই করবেন। আজকে আমার একটি বক্তব্য হল জামাত কিন্তু কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়, জামাত কিন্তু এখনো নিবন্ধিত একটি দল এবং জামাত আর হিজবুত তাহারি কিন্তু দুটি আলাদা। যদি যারা নিষিদ্ধ দল হতো তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক যে কোনো ব্যবস্থা গ্রহণ করা যেত। আমি মনে করি যে জামাত ইসলামী 71